আর দত্ত, মুকুন্দ দত্ত, এই চারিজন ভক্তকে শুনাইলেন ক্ষীরচোরা গোপীনাথের মাহাত্ম্য কথা। যে মাধবেন্দ্র পুরীপাদের সেবা অঙ্গীকার করে গোপাল প্রকাশ হলেন, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি গোপাল মোরে করিবে সেবন। বহুদিন অর্থাৎ দাপরের শেষে যে গোপাল শ্রীকৃষ্ণের পুত্রা ব্রজনাথের দ্বারা প্রতিষ্ঠিত, সে মেলচ্ছর ভয়ে এতদিন গভীর জঙ্গলের মধ্যে লুকায়িত ছিল। যখন মাধবেন্দ্র পুরীপাদ তিনি বৃন্দাবনেতে গেলেন, গোবিন্দ কুণ্ডে অযাচক বৃত্তি ভজন করতেন, গোবিন্দ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডেতে বৃক্ষের তলে বসে তিনি তার ভজন করছেন। গোপাল গোপবালক বেশে দুগ্ধ নিয়ে আসলেন, এক বাটি দুগ্ধ পুরী মাধবেন্দ্র পুরীপাদকে দিলেন। তারপর স্বপ্নাবেশে বললেন যে আমি এই কুঞ্জের মধ্যে বহুদিন ধরে আছি, বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে মাধব আসি মোরে করিবেন সেবন। তো এখন কেন মাধবেন্দ্র পুরীপাদের জন্য গোপাল বহুদিন পদ অপেক্ষা করেছিলেন? সেই সময় কি আর অন্য কেউ ছিল না যে মাধবেন্দ্র পুরীপাদের অপেক্ষায় থাকতে হচ্ছে গোপালকে? বলেছিলেন আরও অনেক প্রভুর মহান মহান ভক্তগণ ছিলেন। মাধবেন্দ্র পুরীপাদের অপেক্ষায় গোপাল এই জন্যই ছিলেন যে ভক্তকে তিনি জগততে প্রতিষ্ঠিত করবেন। মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন সিঙ্গার রসের ভক্ত, এবং শুধু ভক্ত নয়, বলছেন তরুর মূল মাধবেন্দ্র পুরী সিঙ্গারস। সিঙ্গারসের ভক্তের তরুর মূল, এই জন্য মাধবেন্দ্র পুরীপাদের অপেক্ষায় ছিলেন। যিনি সর্বক্ষণ ওই দীন দয়াদ্র নাথ, হে মথুরা নাথ, কদা অবলোকস্যে হৃদয়ং তদ লোক কাতরং, দ্বৈত ব্রহ্মতি কিম করণ অহম। এই যে শ্লোক, যে শ্লোকটিকে বললেন আমরা গতকাল শুনেছি যে রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোক গণি, এই শ্লোকের এতই মাহাত্ম্য, রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোক গণি। এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্রের বাণী। এই অইনন্দ, এ অইনন্দ বলছি, ওই দীন দয়াদ্র নাথ, এই শ্লোকের তাৎপর্য এখানে তুলে ধরেছেন যে একমাত্র তিনজনেই আস্বাদন করেছেন, প্রথম হচ্ছে রাধারানী, তারপরে মাধবেন্দ্র পুরীপাদ, তারপরে চৈতন্য মহাপ্রভু। এই তিনজনেই এই শ্লোকের তাৎপর্যের আস্বাদন করেছিলেন,
যার জন্য গোপাল মাধবেন্দ্র পুরীপাদের অপেক্ষায় ছিলেন। কবে আসি মাধব মরে করিবে সেবন, সেই মাধবেন্দ্র পুরীপাদের অপেক্ষায় গোপাল প্রকাশিত হয়েছিলেন। আর এই শ্লোকে পাঠ করতে করতে মাধবেন্দ্র পুরীপাদ তিনি এই পঞ্চভৌতিক শরীরকে ত্যাগ করেছিলেন। আর সেই কথায় মহাপ্রভু যখন মাধবেন্দ্র পুরীপাদের কথা বর্ণন করতে গিয়ে যখন এই শ্লোকটি উচ্চারণ করলেন, তখন মহাপ্রভু কি হলেন, প্রেমাবেশে বিহ্বল হইয়া পড়িল ভূমিতে। এই পর্যন্ত আমরা শুনেছি। এই শ্লোকে এই শ্লোক পড়িতে প্রভু হইল মুচ্ছিত, মুচ্ছিতে প্রেমেতে বিবশ হইয়া পড়িল ভূমিতে, বিবশ হয়ে পড়ে গেলেন। এখানে দেখতে পাচ্ছে, চোখে লাগছে আবার এখানে, আর কি আছে, আর লাইট নেই। আস্তে ব্যস্তে কোলে করি নীল নিত্যানন্দ, ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ্র। মহাপ্রভু যখন এই ঐ দীন দয়াদ্রনাথ এই শ্লোক উচ্চারণ করতে করতে যখন মুচ্ছিত হয়ে পড়লেন, তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, আস্তে ব্যস্তে কোলে করি নীল নিত্যানন্দ, কোলে করে নিলেন। আর ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ্র, ক্রন্দন করে সে মুচ্ছিত থেকে জাগ্রত হলেন। আর কি বলছেন, যে প্রেমণ উন্মাদ্যে হইল উঠি ইতি উতি ধায়, হুঙ্কার করে হাসে কান্দে নাচে গায়। মহাপ্রভু যখনই সে মুচ্ছিত থেকে স্বাভাবিক হয়ে উঠলেন, তখন ইতি উতি ধায় মানে খুঁজছেন, আর হুঙ্কার করছেন। কি বলে হুঙ্কার করছেন, ওই দিন ওই দিন বলে বারবার, কণ্ঠে না নিরসরে বাণী নেত্রে অশ্রুধার। ওই দিন বলে চিৎকার করছেন, বারবার করে ডাকছেন, ওই দিন বলে বারবার, কণ্ঠে না নিরসরে বাণী নেত্রে অশ্রুধার। বলতে পাচ্ছেন না, ওই দিনটাও বলতে পাচ্ছেন না, পরিষ্কারভাবে বলতে পাচ্ছেন না, নেত্রে অশ্রুধার ঝরছে। অর্থাৎ মহাপ্রভুর এত বিপ্রলম্বভাবে উন্মত্ত হয়ে গেছেন যে ওই দিন দয়াদ্রনাথ এইটিও বলতে পাচ্ছেন না। এই শ্লোকের তাৎপর্য বলছেন যে এই শ্লোকটি রাধারানী কখন উচ্চারণ করেছিলেন, না যখন কৃষ্ণচন্দ্র মথুরাতে চলে যাচ্ছিলেন অক্রূর মহারাজ রথে করেতে কৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন, আর রাধারানীর সাথে সেই শেষ সাক্ষাৎ
বৃন্দাবনে। আর বিরহে রাধারানী সব ছেড়ে দিলেন, খাওয়া দাওয়া চলন ফিরন, মানে পাথরের মতো হৃদয় হয়ে গেল এরকম। তখন এই শ্লোকটি রাধারানী আবৃত করেছিলেন, তো তাই ওই দিন অর্থাৎ ওই শব্দে এখানে বলছেন শ্রী বৃষভানু রাজ নন্দিনী নন্দিন্যা স্বরমণং প্রতি মধুর সম্বোধনম, অর্থাৎ ওই রাধারানীকে মধুর সম্বোধন দ্বারা সেই প্রতিপাদন করেছিলেন। এই জন্য ওই অর্থাৎ রাধা আর মহাপ্রভু।